বাক্যাংশের লিখিত ম্যাজিক বইয়ের 86 নম্বর পৃষ্ঠার 14 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। লেখা আছে, এক্স ওয়াইয়ের কাছ থেকে চুক্তিবদ্ধ হয়ে টিখণ্ড জমি ক্রয় করে। এক্স দেখল যে বিক্রয় দলিলে প্রতারণা হয়েছে। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পাদিত বিক্রয় দলিল রেক্টিফিকেশনের আবেদন করলে আদালতের সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণ আলোচনা করুন। আমি প্রথমে লিখেছি ঘটনার সারমর্ম, তারপরে বিচার্য বিষয়। সিদ্ধান্ত হচ্ছে আদালত রেক্টিফিকেশনের আবেদন গ্রহণ করে দলিল সংশোধনের আদেশ দিবে। সিদ্ধান্তের কারণ কি? কারণ ধারা 31 স্পষ্ট করে বলা হয়েছে যে দলিলের মধ্যে যদি প্রতারণা থাকে, পারস্পরিক ভুল হয় বা দলিলের প্রকৃত উদ্দেশ্য যদি প্রকাশ না পায়, তাহলে হচ্ছে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। এখানে আমরা স্পষ্ট দেখতে পাই বিক্রয় দলিলে হচ্ছে আমাদের কি হয়েছে, বিক্রয় দলিলে হচ্ছে ওয়াই কর্তৃক প্রতারণা হয়েছে, সো আদালত দলিল সংশোধনের আদেশ দিবে। এটা আমরা দেখলাম বাক্যাংশের লিখিত ম্যাজিক বই থেকে 14 নম্বর পৃষ্ঠা 86 নম্বর 14 নম্বর প্রশ্ন 86 নম্বর পৃষ্ঠা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে।